ফুল একটা এমন জিনিস যা জন্ম থেকে মৃত্যু সর্বত্রই তার প্রয়োজন, এবং ফুলকে যে না ভালোবাসে সে ভালো মনের মানুষ না। ফুল আর শিশুকে যে ভালোবাসে না সে মোটেই ভালো মনের মানুষ হতে পারে না। শুক্রবার রবীন্দ্র কারণে পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতার সমাপ্তি দিনে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন মন্ত্রী রতনলাল নাথ। হর্টিকালচার সোসাইটি অফ ত্রিপুরার উদ্যোগে 23 জানুয়ারি থেকে আগরতলা শহরে শুরু হয়েছে পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতা। রাজধানীর কুঞ্জমণি এলাকা সার্কিট হাউস সংলগ্ন রবীন্দ্র কানুনের সূচনা হয়েছে 4 দিনব্যাপী এই পুষ্প প্রদর্শনীর, আজ হয়েছে সমাপ্তি। রাজ্য জুড়ে এই রকম প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে, এর ফলে বিশেষ করে যারা ফুল চাষী তারা এগিয়ে আসে। হর্টিকালচার সোসাইটি অফ ত্রিপুরার উদ্যোগে আগ্রহী কৃষকদেরকে 2 দিনের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। শুক্রবার রবীন্দ্র কানুনে পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপ্তি দিনে পরিদর্শনকালে এ কথা বলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ পেয়ে আগরতলা ধলেশ্বরস্থিত এক ব্যক্তি যে ধরনের ফুল চাষ করেছে তা চিন্তাই করা যায় না। তিনি এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। ফুল নিজের জন্য ফোটে না, ফুল অন্যকে আনন্দ দেয়। পাশাপাশি তিনি আরও বলেন, সমাপ্তি দিনে মানুষ এই রকমভাবে অংশগ্রহণ করবে তা চিন্তাই করা যায় না। 2018 সালের আগে রাজ্যে ফুলের চাহিদা মেটানোর জন্য বহিরাজ্যের উপর নির্ভর করে থাকতে হতো, এখন আর বহিরাজ্যের উপর নির্ভর করতে হয় না। এখন রাজ্যে বিভিন্ন ধরনের ফুলের চাষ রাজ্যেই হচ্ছে। এখন রাজ্যের প্রচুর সংখ্যক লোক ফুল চাষ করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে আপনি কাজে লাগেন, এবং ফুলকে যে না ভালোবাসে সে ভালো মানুষ না। ফুল এবং শিশু এই দুটো জিনিসকে যে ভালো না বাসে সে মোটেই ভালোবাসে। আপনিও যদি ভালো না বাসেন আপনি ভালো মানুষ না, পরিষ্কার। তো ফুল নিজের জন্য ফোটে না, অন্যকে আনন্দ দেয়, এটা একটা কবিতার একটি লাইনও আছে। তো আজকে আমরা ক্লোজিং ডে, এদিন এই প্রদর্শনী মেলাতে কৃষিমন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শীতকালীন ফুলের ডালি নিয়ে এসে পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় ভিড় জমিয়েছেন বিভিন্ন এলাকার পুষ্পপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।